রাজধানী কাফরুলে সীমা আক্তার নামে এক নারীকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় প্রধান আসামি আশিকুর রহমান নাহিদ 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। এর আগে নাহিদ সহ 6 আসামিকে আদালতে নেওয়া হয়। আজ উত্তরখান থানা এলাকা থেকে আশিকুর রহমান নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে কাফরুলের ইমাননগর এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জাকিয়া সুলতানা আইরিন, আশেকুল্লা, রোকেয়া বেগম, শাহজাহান শিকদার এবং সাকিব নামে অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার কাফরুল থানার পূর্ব 22 টেক এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ছুরি দিয়ে হত্যার পর তার মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত দক্ষতার সাথে এবং দ্রুততম সময়ের মধ্যে আজকের মামলার এজাহারনামীয় 7 জন আসামির মধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছেন এবং 1 নম্বর আসামি আশিকুর রহমান নাহিদ সে স্বেচ্ছায় তার দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দেওয়ার জন্য রাজি হওয়ার কারণে তদন্তকারী কর্মকর্তা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেছেন এবং বাকি 6 জন আসামিকে কোনো রিমান্ডের আবেদন না করায় তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা মনিকে রিজাল হাতে প্রেরণ করা হবে।